जेखने विशाल शब्दा फुल स्टॉप लागे, विशाल परेर शब्द आसे महा, जेमन विशाल बड़ नदी किन्तु नदीर परे जखन सागर आसे तखन महासागर अंतहीन, तार उदारता, तार दीनता, तार दैनता, और सब थेके बड़ कथा हलो तार संग्राम। এই মহাপ্রভুকে বর্তমান বেশিরভাগ মানুষ কিভাবে জানে, জানে তিনি জীব উদ্ধার করার জন্য এসেছিলেন, তিনি আদি, তিনি সৃষ্টি স্রষ্টা, তিনি এই জীব জগৎ রচনা করেছিলেন। তাহলে যিনি সৃষ্টির স্রষ্টা, যিনি আদি, যিনি জীব জগৎ রচনা করেছেন, উদ্ধার করার জন্য তাকে মাটিতে আসা লাগবে কেন? যেখানে আছেন ওখানে বসে বসে তিনি তো উদ্ধার করে দিতে পারেন, তবু তিনি মাটিতে এলেন। তার মাটিতে আসার যে মূল উদ্দেশ্য, বেশ কিছু ফাজিল দু নম্বর জোচ্চ চিটিং বাজরা বিলুপ্ত করে দিল, যাতে তারা তাদের বিজনেসকে যুগ যুগ ধরে চালাতে পারে। একটা কথা ভাবুন তো, কখনো ভেবেছেন, কাউকে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা মহাপ্রভু যখন নিমাই যখন বাড়ি ছাড়ল, বাড়িতে তো ইনকাম করার মতন কেউ ছিল না, তাহলে তার মা আর স্ত্রী তাদের তো কোনো বিশেষ জায়গা জমি বা অট্টালিকা এরকম ছিল না, নিজের তৈরি করা চারখানা টোল ছিল, তিনি বাড়ি ছেড়েছেন টোল বন্ধ হয়ে গেছে। তো একটা ফ্যামিলিতে যদি দুজন মানুষ থাকে, তাদের সংসারটা এত বছর কি করে চলেছে? অথচ শচীমা কৃষ্ণের মা, শচীমা রামের মা, শচীমা নারায়ণের মা, আর বিষ্ণুপ্রিয়া ও তো বলেই দিয়েছে যাত্রা নাটকের লোকেরা, আমি চার জন্মে হই জন্ম দেখিনি। যেখানে একটা গান লিখে তাদের পুরো জীবন চরিত্রকে সমাপ্ত করে দেওয়া হলো, কিন্তু তাদের দুঃখ, তাদের ব্যথা, তাদের যন্ত্রণার কথা কেউ একবার জানালো না। চমৎকার তো এটা, নবদ্বীপের মাটিতে গিয়ে এনি ম্যান, অল বডি সন্তোষ, এদেরকে জিজ্ঞাসা করবেন যে মহাপ্রভুর জন্ম ভিটেটা কোনটা, এরা মহাপ্রভুর জন্ম ভিটেরও খোঁজ রাখেনি। তার মানে ক্লিয়ার দ্যাট, এক কথায় তৎকালীন সময়ে মহাপ্রভুর দিয়ে এদের কোনো যায় আসতো না, যদি যায় আসতো তাহলে অন্তত চিহ্নিত একটা করে রাখতো, যেটা মহাপ্রভুর জন্মভিটা, এই সোজা মহাপ্রভু টোল করেছিলেন গঙ্গায় চলে গেছে। কিন্তু গ্রন্থ লেখার সময় এদের কোনো কমি হয়নি। আরো বড় সত্য কথা শুনুন, এদেরই বাপ ঠাকুর দ্বারা ব্যাসদেবের নাম করে একাধিক নয় শতাধিক বই লিখেছে। এই যত শাস্ত্র আদি পুরাণ এগুলো কাঁধে ব্যাসদেব লিখেছে। এবার যদি কোশ্চেন করা হয় কেই ব্যাস, আমার মহাপ্রভু ব্যাসদেবের গ্রন্থকে ভুল সিদ্ধান্ত বলেছেন, যে ব্যাসদেবের গ্রন্থ পড়ে ভগবান শ্রীকৃষ্ণকে কখনো জানা যায় না, তাই তিনি তাদের পার্ষদ পরিকরদের দ্বারা লিখিয়েছেন কৃষ্ণ কথা, কৃষ্ণ চরিত্র। গৌরাঙ্গ মহাপ্রভু যে কৃষ্ণকে ভালোবাসতেন, ইনি ব্রজেশ্বর কৃষ্ণ, ব্রজলীলার কৃষ্ণ, অন্য কৃষ্ণকে ইনি ভালোবাসতেন না। যে প্রেক্ষাপট তিনি তুলে ধরেছিলেন, উনি ব্রজের কৃষ্ণের প্রেক্ষাপট তুলে ধরেছিলেন। এক একটা ফাজলামো গল্প যদি তুলে ধরি না, মানুষের কাছে মুখ দেখাতে পারবেন না, মুখ দেখাতে পারবেন না। একটা ঘটনা তুলে ধরছি শুনুন,
রামায়ণ রাম জন্মানোর 60,000 বছর আগে লেখা হয়েছে। লিখেছে কে? বাল্মীকি লিখেছে। রামায়ণটা খুলবেন, উত্তরখণ্ড, উত্তরাকাণ্ড, হিন্দি মে জিসে কাণ্ড কহতে হ্যাঁ, বাংলায় তাকে ঘটনা বলে। আমরা অনেক সময় বলি না, উমুকের ছেলে উমুক কাণ্ড বাঁধিয়েছে। কাণ্ড মানে কি? একটা ঘটনা। সে ঘটনাটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। তো রামায়ণের উত্তরকাণ্ড 46 বা স্বর্গ, 46 স্বর্গ, সেখানে ভগবান শ্রীরাম তার স্ত্রী উরুদেশ কেমন বর্ণনা করছেন। উরুদেশ হাতির দাঁতের মতো, স্তনযুগ তার ফল মানে তালের মতো, উঠা হুয়া খিচা হুয়া। বলুন পৃথিবীতে এরকম কোন স্টুপিড স্বামী আছে যে তার স্ত্রী রূপ বর্ণনা এমন খুলে আম কোন গ্রন্থে করতে পারে? এবার প্রশ্ন এটা জাগে, সত্যি কি রাম তার স্ত্রীর এমন নোংরা নোংরা বর্ণনা করেছে, নাকি কিছু নোংরা ফ্রড জোচ্চল্য রামের মুখ দিয়ে এগুলো লিখিয়েছেন? উদ্দেশ্য আগে বোঝা লাগে। যাকে আমরা রামায়ণ বলছি, সত্যি কি এটা রামের ঘটনা? রামচরিতমানস বিখ্যাত একটা ধর্মগ্রন্থ, তুলসীদাসের লেখা রামচরিতমানস। কথিত আছে এই রামচরিতমানস যখন তুলসীদাস লিখছিলেন, তুলসীদাস ঘুমিয়ে পড়ার পরে ভগবান রাম এসে তার কপালে তিলক সেবা করিয়ে দিতেন, আর সকালে ঘুম থেকে উঠে দেখতো তার মাথায় তিলক সেবা হয়ে আছে। আচ্ছা সময়টা কখন ছিল? ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে বের করলে তখন দেখা যেত বাবরের সাম্রাজ্যকাল চলছিল। বাবর যখন রাম মন্দির ভেঙে মসজিদ বানাচ্ছিল, একটু খেয়াল খেয়াল করবেন, কাইন্ডলি নোট দিস পয়েন্ট, বাবর যখন রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ বানাচ্ছিল, তখন রাম বাধা না দিয়ে তুলসীদাসের তিলক মানিয়ে দিচ্ছিল, তুই ঘুমো আমি তিলক কেটে দিই। আজকে সেই বাবরি মসজিদ নিয়ে যারা মাথা ফাটিফাটি করছি আমরা, বলুন তো লাভ কাদের? রাম মন্দির হবে, রাম মন্দির হবে, রাম মন্দির হবে। কেন? বাবরি মসজিদ ভেঙে দিয়ে তো একটা হসপিটাল বানানো যেত, একটা বড় বিশ্ববিদ্যালয় বানানো যেত। মসজিদ ভেঙে মন্দির হচ্ছে, এবার বলুন ওই মন্দিরের ট্রাস্ট টাকাগুলো নেবে কারা? কখনো ভেবেছেন? যাদের জন্যে আপনার পাড়ার ছেলে, আপনি আমি আমরা সবাই হিন্দু হিন্দু করে মাথা ফাটাফাটি করছি, ইনকামটা কাদের হচ্ছে? আগে ভাবা লাগবে যে এর পিছনে চক্রান্ত কাদের। এইটুকু ভাবলে আপনার সব রোগ সেরে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত সেখানে যখন কংসের রাজসভার দিকে যাচ্ছেন, দুই ভাই বলরাম আর ভগবান শ্রীকৃষ্ণ, রাস্তায় যেতে একজন কুবজার সঙ্গে দেখা হয়ে গেল। মুখটা দেখতে খুব সুন্দর কিন্তু পুরো টোটাল বডিটা কুঁজো, পিঠে তার বড় কুঁজ আছে, দাড়িতে এইভাবে হাত দিল যে তার কুঁজ সোজা হয়ে গেল আর সর্বাঙ্গ সুন্দর হয়ে গেল। এটা আমার মুখের কথা না, মহাভারতের কথা। পাবেন কোত্থেকে? গোরখপুর প্রেস, গোরখপুর প্রেসের গ্রন্থ থেকে পেয়ে যাবেন, মহাভারত থেকে। মূল মহাভারতের শ্লোক ধরে কথা বলছি আমি। এইবার কুবজার হলো কি? কুবজা কর জোড়ো করে বললেন, প্রভু আপনি যে আমার এত রূপ দান করলেন, এতদিন আমি সমাজে ঘৃণার চোখে জীবনযাপন করছিলাম, আমি কংসের গায়ে চর্চিত নিয়ে যাচ্ছিলাম, বহন করি, কংসকে সেবা করি, কিন্তু আমার এই রূপ যে আপনি ফিরিয়ে দিয়েছেন, দয়া করে সেবার সুযোগ দিন। ভগবান শ্রীকৃষ্ণ পরে কুবজার ঘরে গেছেন, কুবজার সঙ্গে সহবাস করে, কুবজার সঙ্গে মিলে কুবজাকে বলছেন, কুবজা এতদিন আমি যত মেয়ের সঙ্গে মিলেছি, কিন্তু তোমার সঙ্গে মেলার পরে যে তৃপ্তি আমি পেয়েছি, সেই তৃপ্তি আমি অন্য কোথাও পাইনি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কুবজাকে বলছেন, কুবজা
তোমার সঙ্গে শারীরিক সম্ভোগ রিলেশন বানিয়ে আমি যে সুখ পেয়েছি অন্য সুখ আমি কোনো জায়গায় পাইনি এই সুখ, তাহলে সেই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় দাঁড়িয়ে অর্জুনকে কেন বলছে যে হে অর্জুন কোনো কিছুতে আমি তৃপ্তি হই না। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আর বুদ্ধি বিচার করবেন। লাখো কীর্তনিয়া আসবে, লাখো কীর্তনিয়া যাবে, আপনারা আজকের আমার গান শুনতে এসছেন, কালকে সকালে গিয়ে বাড়িতে দু চারটে দশটা গালাগালি করবেন, তাতে আমার কোনো আপত্তি নেই, গালাগালি করুন, কিন্তু যদি সত্যি মনে কোনো সংশয় থাকে, মিট টু ইউ, প্লেজ ইউর চয়েস। আসুন না দু ভাই একসঙ্গে বসি, যখন লক্ষ লক্ষ মানুষ দুটো হাত তুলে নিতাই গৌর হরি বল বলে, অনেকে আনন্দিত হয়, অনেকে খুশি হয়, কিন্তু আমার কি হয় জানেন, আমার তখন বুকটা ফেটে যায় যে তোমরা যারা নিতাই গৌর হরি বল বলছো দুটো হাত তুলে, কখনো ভেবেছো বিষ্ণুপ্রিয়ার বুকের যন্ত্রণাটা? স্বামী চলে যাওয়ার পরে তার কেউ খোঁজ রাখেন, প্রেম বিলাস ঈশান্যগরের লেখা, খাটের পায়া ধরে বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদতেন, সুখে থাকো বেঁচে থাকো, এই জোচ্চরগুলো তখন কোথায় ছিল, কেন তাদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেয়নি? কোন গ্রন্থে লেখা আছে যে তার জন্য এক প্যাকেট চাল এক প্যাকেট ডাল কেউ বয়ে দিয়ে এসছে? আর যদি বা কেউ তাদের সংসারের ভরণ পোষণ, তাদের সংসারকে খাইয়েছে পরিয়েছে, তো তাদের কারোর লেখা সামনে আসলো না কেন যে মহাপ্রভু চলে যাওয়ার পরে তাদের সংসারের দায়িত্ব উমুক লোক নিয়েছিলেন, খেটে খুটে খাইয়েছিলেন? বুঝুন ভাই, বোঝা লাগবে। কৃষ্ণকে দিয়ে গীতায় একরকম কথা বলাচ্ছেন, যে আমি কৃষ্ণ অর্জুনকে বলছেন আমি কোনো কিছুতে তৃপ্তি হই না, আমি না তো খুশি হই, না তো দুঃখ পাই, না তো যন্ত্রণা পাই, না তো কষ্ট পাই। ওই কৃষ্ণ আমার মহাভারতে দাঁড়িয়ে বলছেন, হে কুব্জা, তোমার সঙ্গে সহবাস করে যে তৃপ্তি আমি পেয়েছি ওই তৃপ্তি আমি অন্য কোথাও পাইনি। তাহলে এই কৃষ্ণের চরিত্রে দাগ কারা লাগালো? কখনো পড়বেন, পহলে পড়ো ফের আগে বড়ো। আপনি ভেবেছেন আপনার কানে মন্ত্র দিয়ে আপনার শিক্ষা কেড়ে নেওয়া হয়েছে, আপনাকে বলে দেওয়া হয়েছে বেশি পড়ো না, বেশি পড়লে জ্ঞানী হয়, আর ভগবান জ্ঞান ভালোবাসে না, জ্ঞান হচ্ছে নীরস তরু বড়, আর ভক্তি প্রেম সাম্রাজ্য, আমার ঠাকুর ভক্তি বেশি ভালোবাসেন। তাই যদি হবে, তোমার ঠাকুর যদি ভক্তি ভালোবাসবে, জাপানে যখন পরমাণু বোমা পড়ল হিরোশিমা নাগাসাকিতে, তারা কি কেউ কেঁদে ভগবানের ডাকেনি? কোথায় ছিল তখন ভগবান যদি ভক্তিকে ভালোবাসবে? জাপান আজকের স্ট্রাভেল করেছে কাদের জন্য? ভক্তির জন্যে। জাপান যদি আজকের বসে বসে খাদ্য জোলার ভেতর হাত ঢুকিয়ে দিয়ে ভগবান তুমি ছাড়া আর কিচ্ছু হবে, দুনিয়াতে সব থেকে ফাস্ট টেকনোলজি কারা? জাপান। কারণ ওরা হাতটা ঝুলির ভেতরে দেয়নি, হাতে করে কলম তুলে নিয়েছে, কপালে বাঘের মতন ঝাঁপ কাটেনি, কপালে কাপড় বেঁধেছে, কোমরে কাপড় বেঁধেছে, ধ্বংস হয়ে যাওয়া দেশের ভিতরে স্কুল তৈরি করেছে, শিক্ষাকে জায়গা দিয়েছে, জ্ঞানকে জায়গা দিয়েছে, তাই তারা আজকের এত বড়। আর তোমার আমার আমাদের ঘরের বাচ্চাদের কানে ফিস ফিস করে মন্ত্র দিয়ে বলা হচ্ছে অত পড়িও না, কি লাভ হবে, শুধু টিপে যাও, শুধু টিপে যাও, মরার পরে উদ্ধার হবে। আর তোমাদের বাড়ির সরকারি চাঁদা কালেকশন এরা করে, এরা থাকছে এসি ঘরে, আর তোমাকে বলছে অট্টালিকা কি হবে,
মাটির ঘরে যাওয়া লাগবে, 3.5 হাতের বেশি জায়গা নেই। তাহলে তুই ঘর করে এসি লাগিয়েছিস, আয় না দুজনে মিলে 3.5 হাত জায়গায় বসে, এর জবাব কে দেবে? যারা বলছে সংসার ত্যাগ দাও, তারা ওদিকে হরিদ্বার মথুরা প্রয়াগ বৃন্দাবন নদিয়া নবদ্বীপ প্রত্যেকটা তীর্থে গিয়ে জায়গা কিনে অট্টালিকা করে ছেঁদে বসেছে, ঘরে ঘরে এসি লাগছে, কারেন্টের বিল দিচ্ছে, দেশ ঘন ঘন চেঞ্জ করছে। যারা বিজ্ঞানকে নিন্দা করছে, প্রত্যেক চিটিংবাজের হাতে মোবাইল দেখবেন। তোরা ধর্মগুরু সংসার ছেড়েছিস, মোবাইল তোদের হাতে কি করছে? তোরা তো অন্তরে অন্তরে কথা বলবি, এ বাবা 14 নম্বর শিষ্য কালকে তোর বাড়িতে যাচ্ছি, স্বপ্ন দিবি, তোরা মোবাইল ব্যবহার করছিস কেন? তোরা তো খালি গলায় কীর্তন করবি, মাইক্রোফোন নিচ্ছিস কেন? কারণ তোরা বিজ্ঞান মানিস না, টেকনোলজি মানিস না। আয় না নেচে নেচে কতক্ষণ কীর্তন করবি কর, দেখি কতক্ষণ করতে পারিস। এদের সব থেকে বড় জোচ্চুরি শুনুন, এদের সব থেকে বড় জোচ্চুরি, এরা বলছে দেখ মাছ মাংস ছেড়ে দে। মাছ মাংস খেলে কি হবে? তোর ব্রেন তেজ হবে, আর তোর ব্রেন যদি তেজ হয়, আমি আমার বাপ ঠাকুর দ্বারা যে পুরো খানদান জোচ্চোর তোরা বুঝতে পারবি। এর জন্যে না খেয়ে না খেয়ে শুকিয়ে শুকিয়ে দুর্বল হয়ে থাক, যাতে সমাজটা অধঃপতন হয়ে যাক। যে মাছ খাচ্ছে তাকে মন্দিরে উঠতে দিচ্ছে না, যে মাংস খাচ্ছে তাকে গোপালের গায়ে হাত দিতে দিচ্ছে না। যারা মাছ মাংস খেকো মানুষ, ঠাকুর ঘরে পর্যন্ত বসা নিষিদ্ধ। তাহলে তোমরা ভাই জবাব দিতে পারবে, তোমাদের ঠাকুর ঘরে গরুর চামড়া দিয়ে তৈরি করা খোলটা কি করছে? তোমরা মাছ মাংস খাও না, যারা মাছ মাংস খায় তাদেরকে মন্দিরে উঠতে দাও না। তা গরুর চামড়া দিয়ে খোলটা তোমাদের ঠাকুর ঘরে ঝুলিয়ে রেখেছো, ঠাকুরের কই আপত্তি হচ্ছে না তো? যে খোলটা বের কর, আমার সহ্য হচ্ছে না, তা না হলে আমি বেরিয়ে যাব। তুমি মাছের বাজারে যাও না, কারোর বাড়ি মাছ না হচ্ছে নাকে কাটি দিচ্ছ। আর প্রার্থনার সময় খোলে গা ঘষে ঘষে ভজ গোবিন্দ ভজ নিতাই ভজ গৌর করছো, তোমার লজ্জা করে না? ওটা কি? ওটা তো গরুর চামড়া, ওটা তো মুসার চামড়া। তাহলে ঠাকুর ঘরে হাততালি দিয়ে নাম দাও না ভাই, খোল তৈরি করছো কেন? এই তো নদিয়া নবদ্বীপ থেকে যত আরম্ভ খোল নিয়ে লাপালাপি করছে, চিটিংবাজের দল। আগে বুঝতে হবে, তোমার সামনে তোমার সত্যি দাঁড়িয়ে আছে, ওরা তোমাকে গাধা বানাচ্ছে ভাই। তোমরা কেউ গাধা নও, তোমরা হচ্ছে ভারতের সিংহ, তোমরা অশোকের সাম্রাজ্যের মানুষ। আর অশোকের চিহ্ন কি? অশোক স্তম্ভের চিহ্ন কি? সিংহ। এদের কথা শুনতে শুনতে এই সিংহগুলো কখন গাধা হয়ে গেল আপনারা নিজেরা বুঝতে পারছেন না? একবার উঠে হুঙ্কার ছাড়ুন না, তারপর দেখুন কে গাধা আর কে সিংহ। কখনো প্রশ্ন করুন। আজকের কিছু মানুষ আমার উপরে রাগ করছে, সাধু বৈষ্ণবরা বলছে ওর কীর্তন শোনা উচিত না। কেন শোনা উচিত না? দীনকৃষ্ণ ঠাকুর প্রশ্ন চিহ্ন তোলে, যে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা এদের কারণ নেই। এক সময় তো লাফালাফি করছিলিস, আজকে আয় না, কত লাফালাফি করবি দেখ। নাজলি তা এলি না কেন? অনেকে বলে উনি নাকি জেল খেটেছে, যে কটা আমার জেল খেটিয়েছে সে কটার একবার লাইভ দিতে বলো না, যে ওনার নামে কেস করিয়ে উমুক জেলে ঢুকিয়েছিলাম। তারা কোথায়? তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? আজকে তারা পালিয়েছে কেন জানেন? আপনারা প্রত্যেকে ল্যাম্পো নিয়ে বাইরে বেরিয়েছেন। চোর যদি পাড়ায় ঢুকে থাকে, কেন ঢুকেছে? সবাই ঘুমুচ্ছে তাই। কিন্তু পাড়ার লোক জেগে গিয়ে যদি লাইট নিয়ে বাইরে বেরোয়, চোর ঘুরবে না লুকোবে? আজকের আপনারা জেগে গেছেন আর আলো নিয়ে চোরকে খুঁজছেন, কই সে চোর? তাই চোরগুলো লুকিয়ে গেল, আপনারা কেউ বুঝতে পারলেন। আগে বুঝুন সত্য কোনটা। ধর্ম ধর্ম, ধর্মের নাম করে, ভক্তি ভক্তি, ভক্তিবাদের নাম করে আপনার পুরো ফ্যামিলিকে অজ্ঞান বানিয়ে দেওয়া হচ্ছে, আপনি নিজে বুঝতে পারছেন না?
কোন সময় আপনার শিক্ষা কেড়ে নিল, ধন কেড়ে নিল, সম্পত্তি কেড়ে নিল, জায়গা কেড়ে নিল। প্রত্যেকটা ধর্মগ্রন্থে লেখা হলো ব্রাহ্মণকে দান দাও দিলে তুমি স্বর্গে যাবে। ওদেরকে ঘি খাওয়াও, ওদেরকে মধু খাওয়াও, ওদেরকে ছানা খাওয়াও, বলতে পারবেন কোন ধর্মগ্রন্থে লেখা আছে ব্রাহ্মণ কাউকে দান দিয়েছে? ওরা শুধু খেকো পাটি, ওরা এদেশের মানুষই না। এটা আমার মুখের কথা না, ইতিহাসের কথা। ব্রাহ্মণ ভারতবাসী না, ওরা ভারতের বাইরে থেকে এদেশে এসছে। এটা আমার মুখের কথা না, এটা ইতিহাসের কথা, গবেষকদের কথা, এটা প্রত্নতত্ত্ববিদদের কথা। ওরা যখন আমাদের দেশে আসলো তখন কাঁধে ছিল একটা কম্বল, হাতে ছিল একটা ঘটি লোটা। আমাদের দেশে তখন কি হতো? প্রত্যেক বাড়িতে এত সোনা ছিল, গুনত না, পালি কুলোতে করে সোনা তুলে দান দিত। ওরা এসে দানের সিস্টেম করলো। আমাদের দেশের মানুষগুলো দান দিতে দিতে দান দিতে দিতে দান দিতে দিতে ওই ঘটি আর কম্বল এদের হাতে চলে এলো, আর এ দেশ চলে গেল কাদের কাছে? এ দেশ চলে গেল ওদের কাছে। কখনো ভেবেছেন যে আপনার পায়ের তলার থেকে মাটি সরে গেল? ভাবেননি? ছেয়ে দেখুন না, দান তো দিয়ে যাচ্ছেন, সেই দিন থেকে আজও পর্যন্ত দান দিচ্ছেন। সত্যি কি এদের দান দিলে আপনি কোনো মোক্ষ পাবেন? পাবেন না। চমৎকার দেখুন, পাড়ায় পাড়ায় আসছে এই সামনে দোল, কালেকশন শুরু হয়ে গেছে। এক বাবাজি, আমি ওদিনে বাড়িতে বসে আছি, এসছে আমার কাছে, রাধারানীর নামে দিন, রাধারানীর নামে দিন, দোল পূর্ণিমার জন্য এসেছি। তা আমি বললাম, দরকার কার? রাধারানীর দরকার না তোর দরকার? তুই বল না আমার লাগবে ভিক্ষা দিন। কেন ভিক্ষে চাইতে লজ্জা হচ্ছে? শব্দ পাল্টিছিস, ক্যারেক্টার পাল্টিছিস, পোশাক পাল্টিছিস, চরিত্র পাল্টে নিছিস, তোর লাগবে? তুই সত্যি কথা বল না, সাধু হয়েছিস তো সত্যি বলার জন্যে? আমার রাধারানীর কখনো এই টাকা কড়ি দরকার হয়? কৃষ্ণের নামে দিয়ে দাও, দিয়ে দাও কৃষ্ণের নামে। এই টাকাগুলো কৃষ্ণ নেবে না তোরা নিবে? আশ্রমে বড় বড় আশ্রম করে আর বসে আছে, এসব কিচ্ছু নয়, সব রাধা। এ আমার কিচ্ছু না, সব ঠাকুরের। এ যা কিছু সব কিছু ঠাকুরের। আচ্ছা ভাই, ওকে জিজ্ঞাসা করো, আমি একবার জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা বলছেন এ আশ্রম নিতায়ের, এ আশ্রম গৌরের, এ আশ্রম কৃষ্ণের, এ আশ্রম রাধার, এই আশ্রমের মেন কাগজটা কার নামের? রাধার নামে, কৃষ্ণের নামে, নিতায়ের নামে, গরুর নামে, গৌরের নামে, নাকি আপনার নামে? এই যে আপনারা ব্যাংকের খাতা তৈরি করেন আশ্রমের নামে খাতা, ওই খাতার হোল্ডার নেম, ব্যাংক হোল্ডার নেম টাকা, কার টিপ সই লাগে তবে টাকা ওঠে? আমার নিতায়ের টিপ সই লাগে, না গৌরের টিপ সই লাগে, না কৃষ্ণের লাগে, না রাধার লাগে? বুঝে দেখুন, ও আশ্রমটা নিতায়ের না, ও আশ্রমটা গৌরের না, ও আশ্রমটা কৃষ্ণের না, ও আশ্রমটা রাধার না, ওই আশ্রমটা ওদের। ওরা জানে ব্যবসা করতে গেলে পুঁজি লাগবে, কিন্তু যদি কোনো আশ্রম করি কোনো পুঁজি লাগবে না। সিম্পল, তালি মারো আর পাড়ায় ঢোকো। আমার দিচ্ছিস? তুই তো পরপারের কাজ করছিস, যে একটু মাল করি বেশি দেবে তার আবার এরা একটু বেশি করে গাছে তুলে দেয়। তোর বাবা ছিল রে, খালি হাতে কেউ ফেরেনি। ও মনে করলে তালি আমারও দেওয়ার দরকার, ওর যে খালি করার জন্য এ ঢুকেছে, এ বুঝতে পারছে? আগে বুঝতে হবে। ঠাকুরকে ডাকতে গেলে দীক্ষা নিতে হবে, গুরু পরম্পরা থাকতে হবে, এই চিহ্ন স্ট্যাম্প ওদের মতো হতে হবে, ওদের কোম্পানির হতে হবে, তবে ঠাকুর তোমার সঙ্গে কথা বলবে, না হলে কথা। ঠাকুর কি চাল ডাল দেওয়া ডিলিয়ার নাকি, যে ওর কাছে ওর নামে রেশন কার্ড হলে তবে ও চাল দেবে, অন্য ডিলিয়ারের কাছে গেলে দেবে না?
এরা গুরু পরম্পরাকে ডিলিয়ারশিপ বানিয়ে নিয়েছে। এ আমার লোক, তবে এ চাল পাবে, না হলে এ পাবে না। চমৎকারটা দেখুন, চমৎকারটা কোন জায়গায় বলুন তো। আমার রাধারানী পৃথিবীর সব থেকে বেশি ঠাকুরজিকে ভালোবাসতেন, বাসতেন তো, একটু জোরে বলুন। বলতে পারবেন রাধারানীর গলায় তুলসীর মালা ছিল? কীর্তন ছেড়ে দেবো, কীর্তন করবো না। আর এরা কেন বলছে যে ঠাকুরকে ভালোবাসতে গেলে তুলসীর মালা গলায় নিতে হবে? ভাই লোক দেখানো মালা নিলি, আর ভেতরে 64 ঘন্টা প্যাঁচ পাকালি, গলাতে মালার প্যাঁচ আর ভেতরে তোর মনে প্যাঁচ। রাধা তোর, রাধা তোর নয়, সাজতে গেলে ও তো শুধু সাজা পায়, ঠাকুরকে পেতে গেলে বাইরেরটা নয় অন্তরটা দরকার হয়, অন্তর প্রয়োজন, অন্তর পরিষ্কার যার সব পরিষ্কার তার। আপনি বলবেন যে বাবা অন্তর পরিষ্কার হলে ভগবান পাবো, অবশ্যই পাবেন। এখানে একটা নোংরা জায়গা আর একটা ভালো জায়গা, আপনি কোন জায়গা চয়েস করবেন বসার জন্যে, নোংরার কাছে না ভালোর কাছে? পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে বসার চেষ্টা করবেন। তা ভগবান কোথায় থাকে? হৃদয়ে থাকে। আর হৃদয় যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার ডাকা লাগবে না, সে এমনি এসে ঘুরতে ঘুরতে বসে যাবে। কিন্তু ওই হৃদয় যার নোংরা তাকে ডাকলেও বসবে না। ও ভাই বাহিরে তুমি মালা নিয়েছ, মাটি দিয়েছ কপালে, কখনো দেখনি অন্তর তোমার ভরে আছে জঞ্জালে, বাইরের সাজের নেই প্রয়োজন, ভিতর মাঝো হবে ধন্য জনম, ভিতর ভালো হলে তবেই তাকে পাবে, আর ভিতরে যদি ময়লা থাকে তাকে পেয়েও হারাবে। বাইরে মুখে নাম কত লোক দেখানো, যে মনে মনে করে অবিরাম সেই নাম তো ঘর সাজানো, তাই অজপা নাম যেই করে সেই তো নামের সার। মালা জপে শালা, কর জপে ভাই, মন মন জো জপতে হ্যাঁ উসে বলিহারি ভাই। ও ভাই বাইরে জপার নাই প্রয়োজন, মনে 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 জপ ভাই, হরি নাম ছাড়া এই জগতে আর কিছু নাই, হরি নাম ছাড়া এই জগতে আর কিছু নাই, ছাড়া এই জগতে আর কিছু না। মালা জপা লোক দেখানো নেই ভাই প্রয়োজন, মালা দেখা লোক দেখানো নেই ভাই প্রয়োজন, মালা জপা লোক দেখানো নেই প্রয়োজন, মালা দেখা মালা জপা লোক দেখানো নেই প্রয়োজন, মালা দেখা লোক দেখানো নেই প্রয়োজন, অন্তরে জপ নাম ধন্য এ জনম হবে, জন্ম হবে
করো হরি নাম, 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 করো হরি নাম। হরি নাম বিনা জীবের নেই গো কারো, হরি নাম ছাড়া জীবের নেই তো প্রয়োজন, ও ভাই হরি নাম ছাড়া জীবের নেই গো কারো, হরি নাম ছাড়া জীবের নেই তো কারো। ডাকার পাওয়া দুটো এক নয় তাকে ডাকা আর তাকে পাওয়া, দুটো এক নয়। ডেকেছে লক্ষ মানুষ কিন্তু তাকে পায়নি কেউ একজনায়, কে পেয়েছে কেউ পায়নি, কি ভগবান। আমনে সামনে দেখার বস্তু ভগবান নয়, তাকে সত্য নামে আখ্যা দিত শুধু অনুভবে পাওয়া যায়, অনুভবে পাওয়া যায়, অনুভবে পাওয়া যায়। যার যত অনুভব, যার যত অনুভূতি, যতই অনুভূতি, যার যত প্রখর বুদ্ধি আর প্রখর স্মৃতি।